হুলিয়াম চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক হোসেন আরা খাতুনকে মারধর ও হেনস্থার প্রতিবাদে এদিন বহরমপুরে মিছিল করল এবিপিটিএ মুর্শিদাবাদ জেলার সদস্য ও সদস্যরা। গত 5ই জানুয়ারি সানসারগঞ্জের বিডিও অফিসে স্পোর্টস কমিটির মিটিং করার সময় এসআই হোসেন আরা খাতুনকে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এবিপিটিএ তাদের আন্দোলনকে সারা জেলা জুড়ে তোলপাড় করে তুলেছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক নবেন্দু সরকার, সভাপতি মাহমুদুল হাসান সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বহরমপুর থেকে তুষার কান্তি খানের রিপোর্ট, এসআই নিউজ।